হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হয় অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনি আমার ধারাবাহিকভাবে 1 থেকে 13 পর্যন্ত ভিডিওটি দেখে আসুন। আপনারা যারা ইংরেজিটাকে ইমপ্রুভ করতে চান বা ইংরেজি বলার ফ্লুয়েন্সিটাকে বাড়াতে চান, তাদের জন্য আমাদের এই ছোট ছোট ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা কোনো রুলস দিব না, জাস্ট কিছু শব্দ বা রিয়েল লাইফে ইউজ করব, এরকম কিছু শব্দ আমরা ইউজ করব। নাম্বার ওয়ান, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ভিলেজ, আমার গ্রামের সম্পর্কে কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে আমি কিছু বলতে চাই। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই অ্যাড্রেস, আমার অ্যাড্রেস সম্পর্কে আমি কিছু বলতে চাই। সো আপনি যদি যারা নিজের ইন্ট্রোডিউস দিতে চান, নিজের একটি পরিচয় দিতে চান, তাহলে সেই পরিচয়টা আপনি কিভাবে দিবেন? প্রথমেই আপনি শুরু করতে পারেন, আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার সম্পর্কে বা নিজের সম্পর্কে কিছু বলতে চাই। দেন আপনি বলতে পারেন দিস ইজ রহিম, এই হয় রহিম। আপনি দিস ইজ ইউজ করতে পারেন, আপনি আরো স্মার্ট ভাই বলতে পারেন মাই ফাদার নেম ইজ আব্দুল রহিম করিম, ইত্যাদি আপনি যার নাম আসে তা বলতে পারেন। তারপরে আপনি আই স্টাডি অ্যাট স্কুলের নাম দিতে পারেন। আপনি যদি নিজের ইন্ট্রোডিউসটা খুব সুন্দরভাবে বা চমৎকারভাবে কয়েকটা সেন্টেন্স যদি আপনি শিখে ফেলেন, দেন আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমরা যদি কেউ বলি যে হাউ আর ইউ, আপনি বলতে পারেন আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনি আরেকটু বড় করে যদি বলতে চান, ফ্লুয়েন্সিভাবে যদি আপনি বলতে চান, তাহলে আপনি বলতে পারেন আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ যদি আপনাকে বলে হাউ আর ইউ, আপনি বলতে পারেন আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। অ্যান্ড ইউ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? আপনি কিন্তু আপনি এই যে আই এম ফাইন পর্যন্ত শিখে বসে থাকলে হবে না, আপনি একটু অ্যাডভান্স হতে হবে। আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। অ্যান্ড ইউ, আপনি শব্দটি ইউজ করে আপনি কিন্তু আরও স্মার্টনেসটাকে আপনি বাড়িয়ে তুলতে পারেন এবং ইংরেজি বলার যে একটা জড়তা কাজ করতে সেটা কিন্তু কাজ করবে না। সো আপনাকে আপনি কথা বলতেছেন, কথার মাঝে মাঝে যদি আপনাকে কেউ বলতে চায়, তখন আপনি বলতে পারেন লিসেন টু মি, লিসেন টু মি দেন ইউ টক, লিসেন টু মি, প্রথমে আমার কথা শুনো দেন তুমি কথা বলো। লিসেন টু মি দেন ইউ টক, লিসেন টু মি দেন ইউ টক, অর্থাৎ লিসেন টু মি, আমার কথা তুমি শুনো দেন তুমি কথা বলো, এই মিনসটা হয়। অর্থাৎ আপনার সাথে বারবার সে কথা বলার আগ্রহ, আপনার কথা শুনছে না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন বা রাগান্বিত সুরে আপনি বলতে পারেন লিসেন টু মি দেন ইউ টক, আমার কথা শুনো এরপর তুমি কথা বলো। তারপর আপনি বলতে পারেন যে আপনি কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় জড়িত আছেন, আপনি সেখানে টাইমটা কাছাকাছি বা যাওয়ার সময় হয়েছে, তখন আপনি বলতে পারেন দ্য টাইম ইজ আওয়ার উই শুড গো রাইট নাও, দ্য টাইম ইজ আওয়ার, দ্য টাইম ইজ ফিনিশ, বা দ্য টাইম ইজ আওয়ার উই শুড গো রাইট নাও, আমরা এখন যাওয়া উচিত। আপনি বন্ধু বান্ধবের আড্ডায় কিন্তু এই শব্দগুলো ইউজ করতে পারেন এবং আপনার স্মার্টনেসটাকে অনেক বাড়িয়ে তুলবে। আপনি কিন্তু চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু স্মার্টলি ভাবে কিন্তু সেই প্র্যাকটিসগুলো করতে পারেন। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, একটি মুভিতেও আমি দেখেছি এই ডায়লগটা আছে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ বইয়ের কভার দেখে বইয়ের মূল্যায়ন করা ঠিক না। ঠিক তেমনি মানুষের উপর দেখে বা মানুষের, আপনারা জানেন কি মানুষের স্মার্টনেসটা কোথায়? এই ব্রেইনে। আপনি যদি এই ব্রেইনটাকে আপনি যদি মডেল করতে চান বা এই ব্রেইনটাকে যদি স্মার্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ছোট ছোট সেন্টেন্স আপনি শিখতে হবে। তো আমরা 100 ভিডিও দেওয়ার পরে আমরা ছোট ছোট সেন্টেন্স নিয়ে হাজির হব আপনাদের সামনে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট্ট ভিডিওটা যদি আপনাকে একটু হেল্প করে, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।
আপনার ভালোবাসা আমি শক্তি পাই। সো আপনি অবশ্যই আমাকে লাইক করে কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন, আশা করি এটা আমার ভাবা আপনাদের কাছ থেকে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।